তো হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কবিতা কি দুনিয়া। সবাইকে স্বাগত। তোমরা সবাই ভালো আছো? আশা করি ভালোই আছো। আমিও খুব একটা ভালো নেই, সেটা তোমরা জানো বা বুঝতেই পারছো যে আমি খুব একটা ভালো নেই। কী করে ভালো থাকি বলো? আজকে যেখানে আমার ছেলেটা খুব আনন্দের সঙ্গে উল্লাসের সঙ্গে আর কি চেষ্টা করছিল যে সব দিদি ভাই বা কাকু কাকিমা বা মাসিমা যারাই এই ভিডিওতে দেখছো প্রীতম ভাইয়ের, সবাইকে নিয়ে খুব আনন্দ করবে ভেবেছিল যে খুব শীঘ্রই আমি সবাইকে আনন্দ করব। কিন্তু আজকে আমার ছেলেটা আনন্দের জায়গাতেই নেই। ও এটা কি আমার ছেলের বড় অপরাধ যে আজকে সবাইকে নিয়ে আনন্দ করতে চেয়েছিল? হয়তো এটাই আমার বড় ছেলের বড় অপরাধ। কি অপরাধ দেখো, ওই যে ফ্যামিলি, ওরা আমরা কিন্তু প্রথম থেকে ওকে নিয়ে ভালোভাবে সংসার করতে চেয়েছিলাম। আমাদের কিন্তু এটা পেশার নয় বা ধর্ম নয় বউতারণ, কেন প্রথমত টাকা পয়সা খরচা করে একটা বিয়ে দিয়ে, আর টাকা পয়সাটাও বড় কথা না, একটা মান সম্মান বলে বস্তু আছে। তোমরা হয়তো অনেকেই জানো না ওর মারকম কেঁদে কেটে লোকের কাছে বলেছে তাই তোমরা বিশ্বাস করেছো, কিন্তু ওদেরকে নিয়ে কথা বলার মতন ইচ্ছা অভিরুচি কোনোটাই আমাদের নেই। কিন্তু যেগুলো করছে ওরা, এই যে অপূর্বকে দিয়ে এই নোংরা ভাষা শোনাচ্ছে, তারপরেও কি কোনো ছেলে ঠিক থাকতে পারে মায়ের সম্বন্ধে নোংরা ভাষা বলার? তখন প্রীতম হয়তো দু একটা ভাষা বা খিস দিচ্ছে, তাও সেটাকেও আমরা সাপোর্ট করি না যে বাবা ওরা দিচ্ছে দিক। কিন্তু ও তো ইয়ং ব্লাড না, ও তো জানবে যে এইভাবে মায়ের সম্বন্ধে নোংরা ভাষা বললে ও ঠিক থাকতে পারে না, তাই ও এগুলোও বলতে বাধ্য হচ্ছে। তা তোমাদের একটাই কথা বলবো, আজকে আমার ছেলে বা আমার স্বামী যখন তখন হয়তো আমার কিছু বা আমার ছেলে স্বামীর যদি কিছু হয়ে যায়, তোমরা তো জানো ও কিন্তু পুলিশকে ভয় পাচ্ছি না আমরা একদমই, থানা পুলিশ সবার জন্য, কারো ব্যক্তিগত কেনা নয়। কিন্তু কি বলতো, এই যে মান সম্মানে থেকে কখনো আমার স্বামী কী করে ছেলে কী করে সারা রাত ঘুমাতে পারছি না, ছেলের ঘরে কখনো এসে বসে থাকছি, কখনো স্বামীর ঘরে একসঙ্গে বসে থাকি, তিনজন এক জায়গায় বসে থাকতেছি, কেউ রাতে ঘুমাচ্ছি না যদি আমার ছেলেটা কিছু করে ফেলে। তোমরা তো বুঝতে পারছো আমার একটাই সন্তান, আমার তো আর পাঁচটা ছেলে নেই, ওর জন্যই পৃথিবীতে যা কিছু করেছি, ও চলে গেলে তো আমরা পুরো অনাথ। তা তোমরা যদি সত্যি ভাইকে ভালোবাসো বা ভাইকে সাপোর্ট করো, আমি জানি অবশ্যই তোমরা সাপোর্ট করো, তোমাদের ভালোবাসায় ভাই আজকে এই জায়গায় আসতে পেরেছে। অনেকে বলে না যে আমার বাবা মা দিদা ছাড়া কেউ নেই, কিন্তু আমি সেটা বলবো না, আমি জানি তোমরাই ভাইয়ের কাছে আছো বলে ভাই আজকে এই জায়গায় এসছে। কেন ওরকম বেঈমান বা কৃতজ্ঞ বলে আমরা নই, কারণ সত্যি কথা বলতে আমাদের যাই থাকুক না কেন আমরা একটা জিনিস জানি, অহংকার মানুষকে শেষ করে দেয়, কোনো অহংকার নেই। তোমরা ভাইকে না তুললে ভাইয়ের ক্ষমতা ছিল ভাই আজকে এই জায়গায় আসবে? অনেকে যারা অহংকার করে, যারা নিজেকে অপ্সরা বা রানী ভাবে, তারা বলতে পারে, কারণ আমরা তো ভগবান মানি, আবার ভগবান মানি বলে এটাও আমাদেরকে শুনতে হয়েছে যে আমি গীতা ভাগবত পড়ি, জানে না তো গীতা ভাগবতের কী মানে, এই যে আমার নামে কত মিথ্যে মিথ্যে রটিয়েছে কি জান দরজা উকি মারি। তোমরা কোনোদিন আমার বাড়িতে আসলে দেখতেই পাবে যে আমার বাড়ির এরকম কোনো দরজা ফাঁকা নেই। বা এই প্রশ্নটা আসছে কেন, ছেলেকে বিয়ে দিয়েছি শখ করে ঘুরিয়ে তারা ভালো থাকবে বলে, এমন রবিবারে যদি কোনো রবিবারে রিমি ঘুরতে না যেতে চাইতো আমি প্রীতমকে বলতাম বাবা যা দুজনে ঘুরে, একটা দিন বাড়ি থেকে বাবা ঘুরে আয়। অনেকে হয়তো বলো যে কাকিমা তুমি ওদেরকে মানে ঘুরতে যাও না, প্রত্যেক রবিবারে আমি ওদেরকে বলতাম হ্যাঁ, কিন্তু আমরা দূরে যখন কোথাও বেড়াতে যাই না, তখন তো ওরা বাচ্চা বাচ্চা ছেলে মেয়ে রাস্তাটা বলতে দেয়, আমরা সব ফ্যামিলিরাই পুরী ধরো দীঘা দার্জিলিং যদি কোথাও যাই সবসময় আমরা ফ্যামিলিরা একসঙ্গে যাই, সেটা দূরে। কিন্তু ছেলে সিনেমা দেখতে যাবে রিমিকে নিয়ে সেখানে আমি যাবো, ছেলে ঘুরতে যাবে পার্কে যাবে সেখানে আমি যাবো, এগুলো কি আমি মানুষ না? আমি কি বিয়ে করিনি না আমার স্বামী নিয়ে আমি যাইনি? তবে এটাও বলি, আমরা যেটা পাইনি তখনকার সময়টা ছিল আলাদা, আজকে সময়টা পুরোটাই আলাদা। এখন ছেলে বউকে ওদের নিজেদের মতন নিজেদের বাঁচতে দিতে হয়, এটা তোমরা জানো, বা সেটা আমিও বুঝি। আমি তো এমন দিন না যে আগেকার দিনে শাশুড়ি, সেটা নই, আমি জানি যেটা আমরা পাইনি সেটা যেন আমার ছেলে বউ সবসময় পায়। হয়তো তোমাদেরকে অনেকেই ভুল বুঝিয়েছে, মিথ্যে কথা বলেছে, সেটা হয়তো তোমরা জানো না বা বোঝোনি, বা যারা ওকে সাপোর্ট করছো সেটা হয়তো ঠিক ভাবছো। তাহলে তোমাদের একবার সময় হয়তো অবশ্যই দেখে যাও বা বেরিয়ে যাও যে কাকিমা ঠিক না ওরা ঠিক, যাক সেটা তোমাদের ব্যক্তিগত ব্যাপার। তোমরা আমি তোমাদের কাছে একটা জিনিস চাইবো, তোমরা সবসময় সত্যের পথে থাকবে, বলবো না যে ভাইকে সাপোর্ট করো, বলবো না ওর বিপক্ষে বলো বা ওকে ভাষা বলো, এটা কোনো দিন বলবো না। তোমরা যেটা সত্যি অবশ্যই তোমরা সেই সত্যির পথে থাকবে। কিন্তু আজকে যদি আমার স্বামী বা আমার সন্তানের কিছু হয়, একটা জিনিস তোমরা আমরা দেখবো শুধু যে তোমরা ভাইয়ের হয়ে কী কী করতে পারছো, কথায় কথায় পুলিশের হুমকি, থানার হুমকি। আমাদের কি থানা পুলিশ নেই না আমাদের টাকা পয়সা নেই? ওরা এত সহজে আমার ছেলেকে নিয়ে যাবে, আমরা চুপ করে বসে থাকবো? নিশ্চয়ই করবো। তারপর তোমরা এত যার ভাইয়ের দিদি বা কাকু কাকিমা বা মাসি মেসোমা যারা আছো, ঠাকুমাও পর্যন্ত প্রীতমের এই ভিডিও দেখছে, তারাও প্রীতমকে সাপোর্ট করছে, যে অবশ্যই তারা সত্যিটাই দেখছে। যেমন দেখো আজকেই একটা ওর মা ভিডিও ছেড়েছে, তোমরা হয়তো জানি না কেউ ভিডিওটা দেখেছো কি দেখনি, বা যারা না দেখেছো তারাও দেখে নাও, বলছে যে রিমির কোনো বাচ্চাই ছিল না। তাহলে বাচ্চার ব্যাপারটাকে আমরা জানি তোমরা বলো না, বাচ্চার ঘটনাটা একদিন তো রিমি ফার্স্ট সকালে প্রীতমকে ফোন করে বলে যে শোনাই একটা ছবি পাঠিয়েছি দেখ। প্রীতম বলছে মানে? বলছে একটা ছবি পাঠিয়েছি দেখ, দেখছে একটা টেস্ট টিউবের, প্রেগনেন্সি টিউবের ছবি।
তা তখন ও ভেবেছিল যে প্রীতমকে এই কথা বলবে, প্রীতম তখন বলবে যে আমি বাচ্চা নেবো না, আবার প্রীতমকে একটা মিথ্যে ফাঁসাবে। কিন্তু যখন প্রীতম আমাকে বললো, আমি বা ওর বাবা খুব খুশি হয়েছি যে দেখো আমার একটাই ছেলে, বা যদি কোনোদিন একটা বাচ্চা হয় আমাদের মতন খুশি আর কেউ হবে না, কারণ আমার বাড়িতে কেউ নেই, বা সারাদিন গোটা বাড়িতে আমি একা থাকি, বা আমার একটা নাতি নাতি যেই হোক না কেন ফুটফুটে একটা সুন্দর ছেলে মেয়ে হবে, আমি তাকে নিয়ে আনন্দে থাকবো। কিন্তু সেটা তো বুঝতে পারিনি ও। তারপর প্রীতম যেই বললো যে ঠিক আছে ভালো কথা, তো বাচ্চা হবে তাহলে তুমি আসো, তোমাকে ডাক্তার দেখাবো। তখন বলছে ডাক্তার দেখাবে মানে 5 মাস তো আমাকে কোনো ডাক্তারই দেখাওনি। তবে এইসব কথা বলতে চাই না, কেন আগে আমার ছেলের মুখে শুনেছে, তবুও বলতে পারছি ওর মাঝে একটা মিথ্যে প্লট দিয়েছে যে ওর বাচ্চাই ছিল না, বাচ্চার ঘটনাটা ওরাই বলেছে, ওই টিউব দেখেছে, আবার ওই বলছে ওটা কোনো বাচ্চাই না, ওটা পাশের বাড়ির দিদির। এখন ওর মা একটা ডাক্তার পেশেন্ট দেখে বলছে যে আমার মেয়ের জ্বর হয়েছে, কাশি হয়েছে, বাচ্চা ছিল না। কোনো জ্বরের ডাক্তারখানায় গেলে সে কি প্রেগনেন্সির কথা বলবে? সে যদি ডাক্তারখানায় বলে যে আমার মাথা ঘুরছে বা বমি হচ্ছে, তখন সে গাইনো ডাক্তার একটা প্রেগনেন্সি টিউব পরীক্ষা করতে বলবে। কিন্তু সেটা তো করেনি ডাক্তারখানায়। আচ্ছা সে থাকুক বা না থাকুক সেটা আমাদের প্রশ্ন না, আমাদের হলেও আমরা খুবই খুশি। তাহলে এইগুলো মিথ্যে মিথ্যে একের পর এক রটাচ্ছে। এমন কি জানো না তোমরা, প্রীতমের গাড়ির নাম্বার নিয়েছে, ভেবেছে বধূ নির্যাতন বা মানহানির কেস করলে বড় কিছু কেস হবে না। একজনের কাছ থেকে ফোন করে বলেছে ওর গাড়ির নাম্বারটা বল, ওকে বলবো গাড়ি করে ড্রাগ পাচার করে বা হিরোইন পাচার করে, এইসব ওকে কেস দেবে। তাহলে এটাও তো আশা করি থানা পুলিশ তোমরা যদি সাপোর্ট করো, তারাও জানবে যে মিথ্যেটা যে ফাঁসাবে বলে ওরা আগেই প্ল্যান করে রেখেছে, যারা একের পর এক প্রীতমকে মিথ্যে কেসে ফাঁসাবে। কালকেই নাকি আমাকে বা প্রীতমকে হাইকোর্টে ঢোকাবে, নাহলে আমার দিদির জুতো ওর বাবার গাল। ওর বাবা ফোন করে আমার দিদিকে হুমকি দিচ্ছে, আমার দিদিকে বলেছে তাই আমার দিদি আমাদেরকে জানিয়েছে, এখানে তো ওর কোনো ভূমিকা নেই। এবার আমার দিদি তো নিশ্চয়ই চাইবে না যে বোনকে বা বোনের ছেলেকে তুলুক, সেই হিসেবে আমাদের জানিয়েছে। তা সেটা যাই হোক না কেন, তোমরা এইভাবে সবসময় ভাববে যে মিথ্যে সারা জীবন মিথ্যেই থাকে, কখনো সত্যির প্রদীপ না সবসময় ঢিক 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 করে জ্বললেও একদিন তার শেষ আছে। যদি পৃথিবীতে সত্যি মিথ্যার বিচার না থাকতো না, আজও চন্দ্র সূর্য কিন্তু উঠতো না। আর আমরা তো ভগবানকে সবসময় মানি বা বিশ্বাস করি, কারণ আজকে জানি জেল পুলিশটা ছেলেদের জন্যই হয়তো নিয়ে গেলো, তোমরা তো ভাইকে সাপোর্ট করছো বা করবে, একদিন একদিন আমার ছেলেকে আমি ছাড়িয়ে আনবোই, বা আমাকেও যদি ঢুকে রাখি আমার ফ্যামিলি সবাই ওকে ছাড়িয়ে আনবেই, কেন সেই ক্ষমতাটুকু আমার আছে বা রাখি। সে ওর মা যতই নাটক করুক কাঁদুক মিথ্যে ভিডিওই করুক না কেন, এখন ওর মা অনেকটাই নোংরা নোংরা ভিডিও মিথ্যে কথা বলবে বা অপূর্বকে দিয়ে করাবে করুক, কিন্তু ভাই যে কালকে দু একটা গালাগালি দিয়েছে সেই জন্য ভাইকে তো আমরা ভুল বুঝো না। কোনো মাকে নিয়ে ভাই বললে তো স্বাভাবিক বুঝতে পারছো, আমরা একবারও বলিনি যে বাচ্চা হয়েছে বা আমাদের বাচ্চা না, ওরাই বলেছে বাচ্চা যে আমরা সেই বাচ্চাকে নিতে চেয়েছি, আর আজও আমরা নিতে চাই। সেই প্রুফ তোমরা যদি চাও ভাইকে কমেন্ট করে অবশ্যই জানাবে, ভাই তো দেখিয়েছে। প্লাস যদি ভাবো যে আমরা অন্য কারো কিছু দেখেছি না, ভাই তোমাদের রিমি রেকর্ডিং কথাগুলো চালিয়ে দেবে যে রিমি বাচ্চাটা নিয়ে কি কি করেছে, চিরজীবন কেউ অমর থাকবে না। আজকে একদিন প্রীতমকে করবে, তারপরে কি ওদের ওরা কি ঘরে বসে আছে হাসির মাংসের হাড় চাবে ভেবেছে? সেটা আর হবে না, একদিন করেছে প্রীতমের জন্য। ঠিক আছে, সেই দিনটা ছিল আলাদা, আজকের দিনটা পুরোটাই আলাদা। মিথ্যে মিথ্যেই থাকে, সত্যি সত্যিই থাকে, কখনো মিথ্যে কে দিই মিথ্যে কতদিন। এই যে ওরা বলে ঠাকুর বাড়ি করে কবিরাজ করে, জন্মে থেকে ছোটোবেলাতে বাবার বাড়িতে একটা জিনিস শুনেছি, টুকটাক 6 মাস কপালের ফের 12 মাস, কিন্তু আমরা কোনোদিন আজ পর্যন্ত ঠাকুর বাড়ি বা ওষুধ কবিরাজ, অন্তত ও 5 মাস থেকে আছে ও জানে, আজকে হয়তো বলবে না সেটুকু ও জানে। একদিন আমার দিদির বাড়িতে গেছে ঘুরতে, কিসে কালী পুজো কিসের দিন জানো, তখন আমার দিদিদের রাখি ব্যবসা থেকে একটা হালো হলুদ রঙের সুতো, ও বলছে মামনি আমাকে একটা, আমার সামনে আমাকে একটা সুতো দাও না আমি হাতে পড়বো না। অ্যাস্ট্রোলজার বলেছিল ওই যে হলুদ রঙটা শুভ, পিতামা ডিমের তো হলুদ রঙটা পড়তে পারে সুতোটা, সেই কারণে বড় মাসে যখন ঘুরতে গেছিলাম বড় মাসে হলুদ সুতো ছিল, বলছে মাসে আমার একটা পড়তে দেবে, তোর মামনি সুতো বেঁধে দিয়েছিল আমার হাতে বেঁধে দিয়েছিল। ও কোনো একজন অস্ট্রেলিয়ার ওদের বলেছিল ওদের নাকি হলুদ রঙ শুভ, তখন আমার দিদি বাড়ি কবে একদিন ঘুরতে গেছে, তো আমার দিদি দেখতে তো রাখির ব্যবসা, হলুদ সুতো দেখে বলছে ও মাসিমনি আমাকে একটা সুতো দেবে, এবার দিদি কি কখনো বোনের ছেলের বউকে না দিয়ে পারে, দিয়েছে বাদে। সেই দেখে ওর মা বলছে যে আমরা নাকি কি বশীকরণ করেছি কৌশিক অমাবস্যায়, কারণ ওটা আমাদের পেশা না, কারণ আমরা গায়ে খাটা পয়সা দিয়ে কোনোদিন ঠাকুর বাড়ি যেতে চাই না, ভগবান বিশ্বাস করি কিন্তু কোনোদিন কোনো ওষুধ পালা কবিরাজ আমরা বিশ্বাস করি না। কিন্তু ওর মা যে করে, ওর মা নিজে মুখে স্বীকার করেছে,
ওর মা ওর বাবার হাতে একটা 20,000 টাকা দিয়ে পাথর পরিয়ে দিয়েছে ব্যবসার জন্য বলছে, কিন্তু দাদুর কোনো ব্যবসার জন্য না, ওর বাবা নাকি ছেড়েছে চলে যায়, সেই জন্য যাতে ওর বাবাদের সাপোর্ট থাকে তাই পড়েছে। সেটা প্রুফ তোমরা চাইলে আমরা দিতে পারি, ওদেরই কথা। তবে আরও একটা কথা বলছি, ওদের কিন্তু এখনও অনেক গোপন তথ্য আছে যা তোমরা জানো না, কারণ ওরাই নিজেরাই নিজেদের কাছে ধরা পড়ছে, ঠিক আছে। তো আমি বেশি কথা ওদের বলতে চাইনি, কিন্তু একের পর এক হচ্ছে, আমি কিন্তু আমাদের ইচ্ছাই ছিল না যে ওদের নিয়ে আমরা কোনো ভিডিও করব, কিন্তু একের পর এক ওরা করেই চলেছে, বাধ্যই আজকে কথাগুলো তোমাদের বলতে বাধ্য হলাম। তা আমি যদি তোমাদের কাছে, তোমরা আমার সন্তানের মতন, যদি আমি তোমাদের কোনো ভুল বলে থাকি, তোমরা আমাকে বলবে যে কাকিমা এটা তুমি ভুল বলেছো, আমি নিজে কাকিমা, ওরা আমার সন্তানের মতো, ওরা আমার সন্তান, আমি ওদের কাকিমার মতো সেটা বলেছি। তো যদি আমি ভুল হই, তোমরা আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবে যে কাকিমা তোমার এটা ভুল, কিন্তু কেন ওদের নিয়ে কন্টেন্ট করতে চাইছো, সত্যি যেন পাশে থাকবে, তোমরা সবসময় সত্যির জন্য থাকবেই, আর তোমরা আছোই, থাকবে না অবশ্যই আছো, সেটাও আমি জানি। আর বেশি কিছু বলতে চাই না, তোমাদেরও অনেকটা সময় নষ্ট করছি, বা তোমরা যদি আমার ভিডিওটা দেখে ভালো লেগে থাকে, আজকে আমি খুবই দুঃখের সহিত কষ্টের সহিত জানাচ্ছি, এখনও সারাদিনে ভাত খাইনি, কারণ বুঝতে পারছি কোনো সন্তান যদি যখন তখন এরকম বলে, মা আমি আর নিতে পারছি না, আমাকে কিছু করতে হবে, আমরা চোখের আড়াল করে সবসময় ওকে রাখছি, কিন্তু চাইবো না। আবার এটা নিয়েও ওরা বলবে যে আমার এর আগের দিন বললো যে ও ঘুমের ওষুধ খাইনি, ভাতকে ফেলে দিয়েছে, তাহলে বুঝে নাও কোন বউ বলে যে ভালোবাসি তাকে বলে, সে আবার তাকে ঘেন্না দিয়ে বলবে তো খাইনি ও ফেলে দিয়েছে, মানে যাতে ও খায়, তাহলে ও বলছে ওকে এতটাই নাকি ভালোবাসে, তাহলে সে আবার বলে যে ও খাইনি ও ফেলে দিয়েছে, ওর হাতে নিয়েছিলাম, চিন্তা করো ওর হাতে নিয়েছিল, ওর হাত থেকে যখন আমি ছাড়াতে এলাম পারলাম না, যখন প্রীতম ছাড়াতে এলো প্রীতমকে দিয়ে দিলো, কেন ও চেয়েছিল প্রীতম মরে যাক, তাহলে ও ভেবেছিল প্রীতমের সম্পত্তি ভাগিদার হয়তো ও হবে, কিন্তু প্রীতম যখন ছাড়াতে তখন কি করতে হাতটা ছেড়ে দিলি, আমি তোকে ছাড়াতে পারলাম না, প্রীতম ছাড়লো দিয়ে দিলি, দিয়ে আবার বলছো খাইনি, তাহলে বুঝে দাও ওকে ভালোবাসলে সে কেউ স্বামীকে কেউ জেদ খাটাতে পারে, খাইনি পাঁচখানে ওষুধ ছিল ওর হাতে, একটা ওষুধ আমার মুখ থেকে বার করতে পারে, চারটে ওষুধ খেয়েছিলাম, ডাক্তার যখন দেখলো মুখ থেকে বিপরীত ওষুধ, তখন ডাক্তার গিয়ে পুরো এমার্জেন্সি ভর্তি করে দিলাম, সারাটা তো হাসপাতালে থাকলো, তাহলে আমি সেটাও বাদ দেবো, তাও কি বলছে যে ও খাইনি ফেলেছে, তার মানে ওকে যাতে আরো খায়, আরো যাতে খায় সেই জন্য ওকে জেদ চাপাচ্ছে, তাহলে এখানে তোমরা বলবো কত টাকা ভালোবাসে, অনেক ইচ্ছা ছিল, বিশেষ করে দিদিকে বলছে বহুত ইচ্ছা স্বপ্ন ছিলাম যে এক লাখ হবে সবাইকে নিয়ে আনন্দ করবো, বাট এই আনন্দের সময় ওরা চায় না আমি আনন্দটা করি, আমার আনন্দ যেন শেষ হয়ে যাক, এই কারণে এগুলো করেছে। যাই হোক, আমার বাবা মা যেহেতু পাশে আছে, তোমরা যেহেতু পাশে আছো, আমার কোনো ক্ষতি হবে না আমি জানি, আর যদি আমার কোনো ক্ষতি করতেই হয়, আমি তো ওই কালকে জন্মভূমি ধরেই বলেছি মাটি ভূমি ধরে, যদি আমার কোনো ক্ষতি করতেই হয় আমাকে জেলে যেতেই হয়, তাহলে আমি জেলে যাওয়া নিজেকে মেরে শেষ করে, নিজেকে শেষ করে ওদেরকে আমি শেষ করে যাবো, এটা বলে রাখলাম আমি, সেটা আমার প্রতিজ্ঞা, শেষ করে দেবো, চলো তো চলো টাটা। হ্যাঁ, তোমাদের যদি আমার চ্যানেলটাকে ভালো লেগে থাকে, আমার ভিডিও দেখে আমার মনটা ভালো নেই আজকে, ভালোভাবে বলতেও পারিনি, তা তোমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবো, তো রাখছি।